সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মহা সুখবর, সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ। এবার শূন্যপদ হচ্ছে 40,000। চলুন জেনে নেই বিস্তারিত। চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর, 40,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা ডিইডি, ইডি এবং বিইডি পাস করে রয়েছে, এমন সকল চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক পাস করতে হবে, সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে অগ্রাধিকার পাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।